তাহলে এই কাজগুলো আমরা করি কেন? কেন আমরা বিবাহ করি? কেন আমরা চাকরি করি? কেন আমরা কৃষি কাজ করি? কেন আমরা খাই দাই? আমরা তো শুধু ইবাদত করার কথা, আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে আমাদেরকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা মূল উদ্দেশ্য আছে, সেই মূল উদ্দেশ্যটাকে আমাদের মেনে নিতে হবে, মেনে চলতে হবে। আজ কে যদি একটা লোককে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি দিল্লিতে যাচ্ছেন কেন, সে বলবে রোজগার করার জন্য, কিন্তু তার পিছে পিছে আপনি যান সে শুধু রোজগারই করবে না, সে শুধু টাকা কামাই করবে না, টাকা কামাই রোজগারের পাশাপাশি সে আবার সফরও করবে, সে বিবাহ করবে, অন্যান্য অনেক কাজকর্ম করে চলে যাবে, শুধু রোজগারের জন্য যাচ্ছে না। আমি যে মিশনে এসেছি টিচার হিসাবে, আমি শুধু তোমাদেরকে লেখাপড়া করাই না, বিভিন্ন কাজ করি, আমি এখানে খাই দাই, আমি এখানে সফর করি, আমি এখানে খেলাধুলা করি, বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা এখানে করে থাকি। তাহলে আল্লাহ যদি বলেন ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে পাঠিয়েছি শুধু ইবাদতের জন্য, তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা কাজের একটা মূল উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া যেটা আমাদের প্রয়োজন সেটাও আমাদের করতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদত করার জন্য একটা মানুষের সবচাইতে যে জিনিসটা বেশি প্রয়োজন, বেশি দরকার, তার নাম হলো বেঁচে থাকা। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষের ইবাদত করতে গেলে সবচাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন তার নাম হচ্ছে বেঁচে থাকা। কারণ সে যদি বেঁচে না থাকে তাহলে আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য শুধু পাঠালাম। তাহলে যদি মানুষ বেঁচে না থাকে সে ইবাদত করবে বা কিভাবে? বেঁচে না থাকলে সে ইবাদত করতে পারবে না। তার জন্য রাসূল সাল্লাম বলছেন যে একটা মানুষ ইবাদত করার জন্য সবচাইতে মূল উদ্দেশ্য, সবচাইতে প্রয়োজন জিনিস হচ্ছে বেঁচে থাকা। তাকে আগে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকলেই তারপরে সে ইবাদত করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে সবচাইতে যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন তার নাম হচ্ছে খানা পানি খাওয়া। কারণ কেউ যদি খাদ্য পানি না খায় সে বেঁচে থাকতে পারবে না, আর বেঁচে না থাকলে ইবাদত করতে পারবে না। এবার তিন নম্বরে রাসূল সাল্লাম বলছেন যে একটা মানুষকে খাদ্য পানি খেতে গেলে সবচাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন তার নাম হচ্ছে চাকরি করা, তার নাম হচ্ছে টাকা কামাই করা। কারণ চাকরি যদি আমরা না করি, কৃষি যদি আমরা না করি, আমরা যদি রোজগার না করতে পারি, টাকা ইনকাম যদি আমরা না করতে পারি, আমরা খেতে পারবো না, আর খেতে না পারলে আমরা বাঁচতে পারবো না, আর বাঁচতে যদি না পারি আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, সেই ইল্লা লিয়াবুদুন শব্দটাকে আমরা বেঁচে রাখতে পারবো না। কারণ আমাদেরকে প্রথমে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকার পাশাপাশি আমাদেরকে খেতে হবে, খাওয়ার পাশাপাশি আমাদেরকে রোজগার করতে হবে, আমাদেরকে ইনকাম করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ ইল্লা লিয়াবুদুন বলেছেন, শুধু ইবাদতের জন্য পাঠিয়েছি, এটা হলো এই কাজটার মূল উদ্দেশ্য, মূল কারণ। তার পাশাপাশি আমাদের যেটা প্রয়োজন আমাদের সেটাও করতে হবে। অনুরূপভাবে ড্রাইভার সাহেবের যেমন তার কাজ ছিল ছেলেকে স্কুলে পৌঁছানো, স্কুল শেষে বাড়িতে পৌঁছানো, তার পাশাপাশি যেটা তার সবচাইতে বেশি প্রয়োজন ছিল সেটার নাম হচ্ছে যে পুকুরে ছেলেটা পড়ে গিয়েছিল তাকে বাঁচানো, তাকে বাঁচালো না। অনুরূপভাবে এই দুনিয়ার বুকে যদি আমরা শুধু ইবাদত নিয়েই পড়ে থাকি তাহলে চলবে না, আমরা মরে যাব। কেন মরে যাব? শুধু ইবাদত নিয়ে যদি আমরা পড়ে থাকি পরিবারকে আমরা বাঁচাতে পারবো না। কেন বাঁচাতে পারবো না? ইবাদত নিয়ে পড়ে থাকলে আমরা কি করতে পারবো না? ইনকাম করতে পারবো না। ইনকাম না করলে আমরা খাদ্য খেতে পারবো না, খাদ্য না খেলে আমরা বেঁচে থাকতে পারবো না, আর বেঁচে না থাকলে আমরা ইবাদত করতে পারবো না। আর ইবাদত যদি আমরা করতে না পারি, ইল্লা লিয়াবুদুন আয়াতটাকে আমরা মাটি দিয়ে দিলাম, কোনো দাম থাকলো না, আল্লাহর সেই আয়াত সমূহকে আমরা দাম দিলাম না। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার বুকে যারা সব সময় ইবাদত নিয়ে পড়ে থাকবে তারা আমার দলভুক্ত নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, এই পৃথিবীর বুকে যারা শুধু ইবাদত নিয়ে পড়ে থাকবে কিয়ামতের দিনে আমি তাদেরকে পানি পান করতে দিতে পারবো না, তারা আমার দলভুক্ত হতে পারবে না, তারা আমার দলের লোক হতে পারবে না। কেন? রাসূল সাল্লাম বলতে চাইছেন, এই দুনিয়ার বুকে শুধু ইবাদত নিয়ে পড়ে থাকলে হবে না, ইবাদতের পাশাপাশি আমাদেরকে যেটা সবচাইতে প্রয়োজন জিনিস সেটাও আমাদের পালন করতে হবে, সেটাও আমাদের করতে হবে। একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি সম্পর্কে সওয়াব সম্পর্কে জানার জন্য তিনজন লোক তিনজন ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন। যাওয়ার পরে বললেন, হে আয়েশা, মা আয়েশা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানিয়ে দিন, নেকি সম্পর্কে জানিয়ে দিন, সওয়াব সম্পর্কে জানিয়ে দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াব সম্পর্কে জানিয়ে দিলেন। তারা বাড়িতে ফিরে আসলো। তিনজন ব্যক্তি আসার পরে তারা চিন্তা ভাবনায় পড়ে গেল যে মা আয়েশা তো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছে মাঝখানের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে তো আমরা জান্নাত যেতে পারবো না, তার তুলনায় আমরা তো কিছুই নই। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে বাড়ি ফিরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তির কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের তিনজনের কি হয়েছে? তাদের মধ্যে এক নম্বর ব্যক্তি চেঁচিয়ে উঠলেন, চেঁচিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি সারাটা জীবন ইবাদত করতে চাই, নামাজ পড়তে চাই, কখনো আমি নামাজ ছেড়ে দিতে চাই না, আমি চব্বিশটা ঘন্টাও নামাজ পড়তে চাই। তাদের মধ্যে দুই নম্বর ব্যক্তি চেঁচিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি সারাটা জীবন রোজা রাখতে চাই, সিয়াম পালন করতে চাই, আমি কখনো সিয়াম ছেড়ে দিতে চাই না, সারাটা জীবন আমি সিয়াম পালন করতে চাই। তাদের মধ্যে তিন নম্বর ব্যক্তি চেঁচিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি সারাটা জীবন মহিলা হতে দূরে থাকতে চাই, কখনো আমি বিবাহ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়া সত্ত্বেও তোমাদের চাইতে আমি অনেক অনেক বিবাহ করেছি, আমি বিশ্বনবী হওয়া সত্ত্বেও আমি নামাজও পড়ি, আবার নামাজও ছেড়ে দিই, রাতে ঘুমিয়েও থাকি, আমি বিশ্বনবী হওয়া সত্ত্বেও আমি রোজাও রাখি, সিয়াম পালন করি, আবার সিয়ামও ছেড়ে দিই। সুতরাং যারা আমার তরিকা থেকে বিমুখতা প্রকাশ করে তারা আল্লাহর দলভুক্ত হতে পারে না, তারা আমার দলের লোক হতে পারে না, কারণ আমি বিশ্বনবী হওয়া সত্ত্বেও ইবাদত করি, তার পাশাপাশি পরিবারকেও সামলাই, তার পাশাপাশি গরিব দুঃখীদের বাড়িও গিয়ে আমি খোঁজ খবর নিই, তার পাশাপাশি আমি সফরও বেড়াই, তার পাশাপাশি আমি ইসলামের দাওয়াতও দিয়ে বেড়াই। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়ার বুকে শুধু ইবাদত করলে চলবে না, ইবাদতের পাশাপাশি যেটা আমাদের প্রয়োজন জিনিস সেটাও আমাদের করতে হবে, যেটা আমাদের প্রয়োজন জিনিস সেটাও আমাদের করতে হবে। কারণ আমরা শুধু নামাজ কি ইবাদত বলে গণ্য করি, আমরা রোজাকেই শুধু ইবাদত বলে গণ্য করি, আমরা দান খয়রাতকেই শুধু ইবাদত বলে গণ্য করি, আমরা হজ করাটাকেই শুধু ইবাদত বলে গণ্য করি, আমরা যাকাত দেওয়াটাকেই শুধু ইবাদত বলে গণ্য করি, আমরা ইয়াতিমকে খানা দেওয়াটাই শুধু ইবাদত বলে গণ্য করি, শুধু এইগুলো ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর বুকে যে কোনো ক্ষুদ্রতম কাম হোক না কেন, যে কোনো বৃহত্তম কাজ হোক না কেন, যেই কামটাই আল্লাহর পছন্দনীয় তার নাম হলো ইবাদত। তার মানে বিনা টাকা পয়সা দেওয়াই, তার মানে বিনা কষ্ট করাই, একটা ইয়াতিমের বাচ্চার মুখ দিয়ে যদি আপনি ছোট্ট একটি কথা বলে হাসি ফুটিয়ে দিতে পারেন, তাকে খুশি করে দিতে পারেন, তাহলে বুঝতে হবে সেটাও ইবাদত, সেটাও নেকির কাজ। শুধু নামাজ রোজা হজ যাকাত কালিমা এইগুলো শুধু ইবাদত নয়, স্ত্রীর কাছে সময় দেওয়াটাও ইবাদত, ছেলে মেয়ের কাছে সময় দেওয়াটাও ইবাদত, পাড়া প্রতিবেশীর কাছে সময় দেওয়াটাও ইবাদত, পরিবারের কাছে সময় দেওয়াটাও ইবাদত। প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস হোক না কেন, ছোট হোক আর বড় হোক, যেটাই আল্লাহর পছন্দনীয় কাজ তার নাম হলো ইবাদত। তাহলে আমরা এই হাদিস থেকে, এই বিষয় থেকে, এই ঘটনা থেকে একটাই জিনিস পেলাম, প্রথমটা হলো দুনিয়ার বুকে আমরা একমাত্র ইবাদতের জন্য এসেছি, ইবাদতের পাশাপাশি যেটা আমাদের প্রয়োজন জিনিস, যেটা না হলে আমরা বাঁচতে পারবো না, যেটা না হলে আমরা খেতে পারবো না, যেটা না হলে আমরা
ইনকাম করতে পারবো না, সেই জিনিসটাকে আমাদের বেশি বেশি খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি আমাদের সকলকে সময় দিতে হবে যে কোনো পছন্দনীয় কাজ, যেটা আল্লাহর পছন্দনীয় সেই কাজটা আমাদের করতে হবে, সেটা যেন হালাল হয়, সেটা যেন হারাম না হয়। এই বিষয়ে আমরা একটাই জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো পছন্দনীয় কাজকে ইবাদত বলা হয়। আমরা আজ থেকে শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত বলেই গণ্য করব না, তার পাশাপাশি আমরা অন্যান্য হালাল জিনিসকেও ইবাদত বলে গণ্য করব। তাই আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার বুকে আমি একমাত্র জিন এবং ইনসানকে পাঠালাম ইবাদতের জন্য, তাহলে যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটাকে আমাদের আগে পালন করতে হবে। আগে যেমন কেউ যদি দিল্লিতে যায়, যেটার জন্য আগে যাবে সেটাকে আগে কি করতে হবে, রোজগারের জন্য গেলে রোজগারটা করতে হবে। কেউ যদি মুম্বাইয়ে যায় পড়াশোনার জন্য, সে আগে পড়াশোনা করবে, লেখাপড়া করবে, তারপরে অন্যান্য কাজকর্ম করবে। অনুরূপ ভাবে আমরা যে দুনিয়ার বুকে এসেছি, আমাদের মূল যেটা কাজ সেটার নাম হলো ইবাদত, তাহলে আমরা আগে ইবাদত করব, এর পাশাপাশি ইবাদত করার জন্য যে জিনিসটার প্রয়োজন আমাদের, আমরা তারপরে সেই জিনিসটার পিছনে লিপ্ত হব, লেগে পড়ব, তার আগে লেগে পড়ব না। তাই আমি বলতে চাচ্ছি শুধু আমাদেরকে নয়, সারা পৃথিবীতে যত মুসলমান মুমিন আছে সকলকে আল্লাহ ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু আমাদের জন্য দোয়া করব না, সারা পৃথিবীতে যত মুসলমান মুমিন আছে সকলেই যেন আল্লাহর মূল উদ্দেশ্যটাকে পালন করতে পারে, এবং পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে যাকে প্রধান বানিয়েছেন, যাকে মাতা বানিয়েছেন, যাকে পিতা বানিয়েছেন, যাকে সর্দার বানিয়েছেন, যাকে জজ বানিয়েছেন, তার নাম হলো সলাত নামাজ, আমরা সারা পৃথিবীর লোক সমস্ত ইবাদতের পূর্বে সর্বাগ্রে ও সর্বপ্রথমে সলাতকে আমরা জামাত সহকারী পাঁচ ওয়াক্ত নামাজে সময় মতো আদায় করতে পারি। শুধু আমাদের কোনোই, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের তৌফিক দেন। সকলে আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন।